সূরা তওবার শেষ আয়াত কারীমা অনেকের ওজিফ অনেকে সব সময় তেলাওয়াত করেন মিলাদ শরীফ পড়ার সময় আয়াত শরীফ তেলাওয়াত করা হয় অনেক স্থান আজকে আমি এই আয়াত কারীমার ترجمه এবং নির্ভরযোগ্য তাফসীর থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই আপনারা শুনতে রাজি আছেন কিনা আওয়াজে বোঝা যাচ্ছে 50% রাজি আছেন একটা চিল্লিয়ে বলেন রাজি আছেন কিনা কোরআনে পাকে যে আল্লাহ মিলাদুন নবীর কথা অনেক জায়গায় বলেছেন সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি যারা পারেন আমার সাথে সাথে সওয়াবের নিয়তে পড়বেন কারণ কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ জোরে বলুন কোরআন শরীফ কার বাণী আরো জোরে বলুন আল্লাহর বাণী আর আল্লাহর বাণী কি আল্লাহ আল্লাহর হাবিবের কাছে নাজিল করেছেন এই কোরআন শরীফ নেওয়ার মতন একমাত্র পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন নবী মুস্তাফাকে পৃথিবীর আর কেউ কোরআন শরীফ নিতে সাহস আমার নবীজি বলেছেন বুঝো আর না বুঝো কোরআন শরীফের প্রতিটি অক্ষর তেলাওয়াত করার সাথে সাথে দশ দশটি নেকি তোমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে নবীজি এইভাবে বলেছেন আমি নবী আলিফ লাম মিম এক অক্ষর বলি নাই অর্থাৎ আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এগুলোকে হরফে মুকাদ্দিআত বলে এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন এগুলো রহস্য এগুলোর অর্থ পৃথিবীর কেউই জানে না আল্লাহ এবং রসুল ছাড়া যিনি নাজিল করেছেন যার কাছে নাজিল করেছেন উনারাই জানেন জোরে বলুন সুবহানাল্লাহ এরকম শব্দ দিয়ে নবীজি আমাদেরকে বুঝিয়েছেন যে যেই শব্দের অর্থ তোমরা বুঝবে না না বুঝলো তেলাওয়াত করলে সওয়াব পাবে শুধু তাই নয় আল্লাহর কালাম যদি কেহ তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করবে কোরআন শরীফ পড়বে মনে করবে আল্লাহ তোমার সামনে তুমি আল্লাহর সামনে আল্লাহর সাথে তুমি কথাবার্তা বলতেছো যেহেতু আল্লাহর কালাম সে তো আল্লাহর সাথে কথা হচ্ছে তাই সকালে সওয়াবের নিয়তে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আর একটু মহব্বতে বলুন বিসমিল্লাহ لقد جاءكم رسول من أنفسكم আমার বাবারা যারা যারা জানেন একটু আওয়াজ করে বলুন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم الله أكبر আল্লাহ প্রথম লাকাদ বলেছেন নিশ্চয়তা অর্থ দিয়েছেন অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে সম্মানিত রসুল তশরীফ এনেছেন তশরীফ এনেছেন একটা হচ্ছে তশরীফ আনা আরেকটি হচ্ছে জন্মগ্রহণ করা কোরআনে পাকের ছয় হাজার ছয় শত ৬৬টি আয়া ১১৪টি সুরার মধ্যে কোন আয়াতের মধ্যে আল্লাহ কথা বলে নাই নবী তোমাদের মাঝে জন্মগ্রহণ করেছে আল্লাহ কি বলেছেন তোমাদের কাছে তশরীফ এনেছেন তোমাদের কাছে তশরীফ এনেছেন তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমাদের কাছে এসেছে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ قد جاءكم من الله نور আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে
لقد جاءكم رسول من انفسكم তোমাদের মধ্য থেকে তোমাদের মতন অবয়ব করে বাহ্যিক দৃষ্টিতে দেখতে তোমাদের মতন মানব আকৃতিতে আমি রসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের কাছে পাঠিয়েছি ওবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন যত দূরের জন্য প্রভু অত দূরের জন্য আমার রসূলকে আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম তাহলে বোঝা গেল রসূল আগে রসূল কি সৈয়দ জামাল আশরাফ আশরাফী আল জিলানী মুত্তাজিল হুলালি উনি কি আজকে আমাদের মসজিদে জন্মগ্রহণ করবেন না তসবিহ বানবেন এবার বুঝছেন তো অর্থাৎ উনার জন্ম হয়েছে অনেক আগে আজকে আমাদের মসজিদে উনি তসবিহ বানবেন আল্লাহ বলেছেন চন্দ্র যখন ছিল না সূর্য যখন ছিল না লৌহ যখন ছিল না কলম যখন ছিল না চাঁদ সিতারা ছিল না আমি আল্লাহ ছাড়া কিছুই ছিল না তখন আমার রসূলকে আমি বানিয়েছি পাঠিয়েছি লক্ষ লক্ষ নবী রসূলের পরে খাতমুন নবীয়িন করে لقد جاءكم এখানে হাফেজ সাহেব আছেন উলামায়ে কেরাম আছেন ইমাম সাহেব আছেন আমি এবার আরেক আরেক ভাবে একটু পড়তেছি لقد جاءكم رسول من انفسكم কোরআন শরীফে লেখা আছে না নাই انفسكم এটার আরেকটি কেরাত হচ্ছে لقد جاءكم رسول من انفسكم সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ সাত কেরাতে নাযিল হয়েছে কয় কেরাতে সাত কেরাতে এই সাত কেরাতের ব্যাখ্যা তো আজকে দিতে পারবো না অন্যদিন বলবো অর্থাৎ ছাত্র সাতটা গোত্রের সকলে কোরআন বোঝার জন্য নবীজি বলেছেন সাতটি কেরাতে নাযিল হয়েছে সুবহানাল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম তাফসীরের মধ্যে লিখেছেন আনফাসিকুম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হাবিব বাবা আদম হতে বাবা আব্দুল্লাহ পর্যন্ত খাজা আব্দুল্লাহ পর্যন্ত বংশ পরম্পরার মধ্যে যত বাবা ছিল প্রত্যেকটি বাবার সেই পৃষ্ঠদেশ হতে প্রত্যেকটি মায়ের রেহাম মোবারকে আল্লাহর হাবিবকে ট্রান্সফার করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলে বোঝার চেষ্টা করবেন لقد جاءكم رسول من انفسكم শব্দের অর্থ হলো হাবিব আপনাকে পাঠিয়েছি পুত্র পবিত্র রহম মোবারকে এবং পুত্র পবিত্র এমন পুরুষের মাধ্যমে এবং সলবের মাধ্যমে এবং পৃষ্ঠদেশের মাধ্যমে যারা সকলেই ছিল আল্লাহওয়ালা যারা সকলেই ছিল ইমানদার যারা সকলেই ছিল মুসলমান যারা সকলে ছিল সর্বোত্তম আমার বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ আর ওসিলে বলুন সুবহানাল্লাহ তাফসীরে লিখেছেন বিফাতিল ফায়ে আনফাসিকুম শব্দের অর্থ হচ্ছে নাসবান ওয়া সাহরান আই জিতুল আবাই ওয়াল উম্মাহাত মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে আল্লাহর রসূলের বংশ পরম্পরায় সকলেই ছিল আল্লাহর খাস বান্দা সকলেই ছিল পবিত্র লাম ইয়ালতাতি আমওয়ায়া কাতরুন আলা সিফাহিন এই বংশের মধ্যে লক্ষ লক্ষ রহম মোবারক লক্ষ লক্ষ সেই সাল মোবারকের পবিত্রতা সেখানে কোন রকমের অশ্লীলতা জানা বেবিসা সারা মা এবং বাবার মাধ্যমে পুত্র পবিত্র হয়ে মা আমিনার রহম মোবারকে খাজা আব্দুল্লাহ সাল মোবারক থেকে তসবিহ এনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে অসুবিধা হচ্ছে ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলুন কে ও তাকাল্লুবুকা ফিস সাজিদিন কোরআনে পাকের মধ্যে এসেছে এটা মহাব্বতে বলুন আল্লাহুম্মা
কোরআন শুরুর একটি আয়াত আছে সূরাতুশ শুআরা সূরাতুশ শুআরার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ও তাকাল্লুবুকা ফিস সাজিদিন হাবিব আপনাকে আমি ট্রান্সফার করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যত রহম মুবারক ছিল পবিত্র মায়ের এবং পবিত্র বাবার পৃষ্ঠদেশ থেকে সকলেই ছিল সাজিদিন ইমানদার মুমিন মুসলমান আমি আল্লাহর খাস বান্দা একারণে তাফসীর কবির লিখেছেন লাম আজাল আনকুলু মিন আসলাব তাহিনা ইলা আরহাম তাহিরা সমস্ত রহম ছিল পবিত্র সমগ্র বাবারা ছিল কি পবিত্র এটা হচ্ছে নবীজির নসল নবীজির কি বয়ান করেছেন কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি কথা বুঝতে অসুবিধা হচ্ছে আর এখন কথা শোনা যাচ্ছে কোন নবীজির মা বাপ ইমানদার ছিল না আপনারা শুনেছেন কিনা আমি জানি না মাঠে ময়দানে নয় মাঠে ময়দানে বললে তো মানুষ তাদেরকে রাখবে না রাখবে ইমানদার মুসলমানের জজবা ধরে বসবে এখন মাঠে ময়দানে তারা বলতেছে না নবীজির মা বাবা কি ছিল না ইমানদার শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই জাহান্নামীও বলছেন আউযুবিল্লাহ বলে কাফের এই কারণে কোরআনের তাফসীর বুঝতে হবে হাদিস শরীফের অর্থ বুঝতে হবে গ্রামার বুঝতে হবে শুধু নবীজির মা বাপ নবীজির আম্মা জান নাম কি নাম রেখেছেন আল্লাহ আগেই ঠিক করে রেখেছেন আমান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ ওয়াহাজাল বালাদিল আমিন আছে না নাই ওয়াহাজাল বালাদিল আল্লাহ বলেছেন এই মক্কা নগরীটা নিরাপদ শহর কোন শহর নিরাপদ শহর আল্লাহ কুঠি কুঠি মায়ের থেকে একজন মাকে আল্লাহ বাছাই করেছেন যেই রহম মুবারকে নূরে মুস্তফাকে আল্লাহ রাখবে এই কারণে আগে থেকে নাম হচ্ছে আমেনা আমে যিনি আমান হওয়া বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আমি আল্লাহর আব্দ গোলাম চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এই কারণে যিনি যত উচ্চ র‍্যাঙ্কে আছেন আল্লাহ সেই শব্দ দিয়ে ব্যবহার করেছেন সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি আমি আমার মাহবুবকে সায়ের করেছি আসরা করেছি এই ছোট বাচ্চারা কথাবার্তা বলছে এখানে একটু মুরব্বীরা বসেন এদেরকে কিছু বলবেন না এমনি বসেন কথা বলতে নিষেধ করেন মহাব্বতে বলেন সালাতুন আর মহাব্বতে বলেন সালাতুন عرش حق ہے مسند رفعت رسول اللہ کی اللہ اکبر بولو اکران اعلی حضرت بولے سن عظیم البرکات اور تو شندر کرے بولے سن زی باطل بنتی تمرا کی بز بے زی آت اللہ عرش عظیم اللہ حبیب چرچا کرتے سن তাই একটু মহব্বতে বলুন দশ বাসার জন্যে আরশে হক হে মসনদে রিফাতে রসুল্লাহ কি দেখনি হে হশর মে ইজ্জত রসুল্লাহ কি আল্লাহ আকবর আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা আল্লাহ আল্লাহর হাবিবের জন্য মাকাম মাহমুদ সাজাবেন আলা হযরত বলেছেন নবীর ইজ্জত কতটুকু সম্মান কতটুকু এটা তোমরা দেখতে পারবে কিয়ামতের ময়দান হাশরের মাঠে দেখবে
দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ লাও রব্বিল আরশ জিসকো জুমিলা উমসে মিলা বেটি হে কাউনাইন মে নিয়ামতে রাসূলুল্লাহ কি আল্লাহ আল্লাহ বলেছেন যা পাওয়া যাবে সেটা নবী মুস্তাফা থেকে পাওয়া যাবে আল্লাহ বান্দাকে যা দেন আমার হাবিবের উসিলা করে দেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব থেকে যারা দূরে সরে গিয়েছে আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আযাব রেখেছি আযাব মুহি এটা লাঞ্ছনাদায়ক শাস্তি এটা বেইজ্জতির শাস্তি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলতেছিলাম لقد جاءكم بل لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم আমাদের দুঃখ কষ্ট আছে না নাই আরে একটু জোরে বলুন পরেশানির মধ্যে থাকি কি থাকি না অভাবের মধ্যে থাকি কি থাকি না রসুলের মধ্যে থাকি কি থাকি না বিপদের মধ্যে থাকে কি থাকে না মহান প্রভু বলেছেন বন্দা তোমরা যখন বিপদের মধ্যে থাকো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকো ধনের ক্ষতি হয়ে গিয়েছে সন্তান মারা গিয়েছে তুমি অশোকের মধ্যে রয়েছ কষ্টের মধ্যে রয়েছ আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম যখন তোমরা কষ্টের মধ্যে থাকো তখন সবচাইতে বেশি কষ্ট পায় আমার রাসূল এখানে আজিজুন শব্দের অর্থ হচ্ছে নবী কষ্ট পায় জিল্লে বলেন সুবহানাল্লাহ আজিজুন শব্দের অনেক অর্থ আছে আল্লাহ শানে যখন আজিজুন ব্যবহার হয় পরাক্রমশালী শক্তিশালী অর্থ ব্যবহার হয় সিরাতুল আফার আছে আরবি গ্রামার মধ্যে ওলামায়ে কেরামরা বুঝবেন বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আজিজুন শব্দের অর্থ হচ্ছে আইশাকু আলাইহি মুশাক্কাতিকুম তাফসিরে লিখেছেন সবচেয়ে বেশি কষ্ট পায় মা আনিতম যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাও যখন তোমরা কষ্ট পাও যখন তোমাদের রোগ সব হয় যখন তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাও সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলেন উম্মত তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারি না এই কারণে এই আয়াত করিমা যদি কেহ প্রতিটি ফরজ নামাজের পরে তেলাওয়াত করে তার জন্য একটা বিশাল নিয়ামত রয়েছে হযরত শেখ শিবলির দরবার একবার রহমাতুলিল আলামিন ওনাকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখালেন তো সেখানে দেখতে পাচ্ছে পেয়ারা নবী এই স্বপ্নের মধ্যে আছে শেখ শিবলির এই ফুট মোবারকের মধ্যে চুমু দিলেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওনার মুখে চুমু দিলেন ওনাকে তো অনেকে পাগলও মনে করেন উনি মজ্জুব ছিলেন পাগলও মনে করেন এটা উদ্দেশ্য কি রহস্যটা কি নবীজি বলেন শেখ শিবলি প্রতি ফরজ নামাজের পরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম পরে এই কারণে সেটার বদলা দেওয়ার জন্য আমি আসি সুবহানাল্লাহ তো চিল্লে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার সঙ্গে বলুন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের মতন করে দেখতে তোমাদের মতন করে তোমাদের মধ্য থেকে উচ্চ বংশে কোন বংশে আরা জোরে বলুন কোন বংশে নাসবান ওয়া সাহারান ওয়া হাসবান মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে বংশ পরম্পরায় সারা পৃথিবীর মধ্যে বংশের মধ্যে কুরাইশ বংশ হাশিমি গোত্র হচ্ছে সবচেয়ে উচ্চ হাবিব আপনাকে ওই বংশের ভিতরে মানব সুরতে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের কাছে তো শিব নিয়ে আসছে যিনি আসছে উনি হচ্ছেন আজিজুন আলাইহি মানিতুম তোমাদের দুঃখ কষ্ট আল্লাহর হাবিব সহ্য করতে পারে না বেশি কষ্ট পায় সুবহানাল্লাহ বলেন তোমাদের কষ্টে তোমাদের মা
এত কষ্ট পায় না তোমাদের বাবা এত কষ্ট পায় না পৃথিবীর কোন মানুষ এত কষ্ট পায় না আজিজুন আলাইহি মানিতুম আজিজুন আলাইহি মানিতুম আল্লাহর হাবিব সবচেয়ে বেশি কষ্ট পায় তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাও তারপরে আল্লাহ বলেছেন হারিসুন আলাইকুম بالمؤمنين رؤوف رحيم حريصون حريصون شبت وقتوات اللوبي تاكال لو انك لوگا سن تاكال بسوني پولي تاكي حسنا نه انك ناري اللوبي انك تاكا لوبي انك شراب اللوبي اكتوان اكتا لوبر مدد پولي تاكي دیوانا ہوئے جائے پاگل ہوئے جائے আল্লাহর কালাম বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার রাসূল হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে হিতাকাঙ্ক্ষী সুবহানাল্লাহ বলেছেন কি আল্লাহ হারিসুন বলেছেন অর্থাৎ নবীজি নূরানি কলব মুবারক যদি দেখা যায় এখানে উম্মত ছাড়া আর কিছুই দেখা যাবে না উম্মত ছাড়া কিছুই দেখা যাবে না রওজা মুবারকি আল্লাহর হাবিব এখনো উম্মতি উম্মতি করতেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের আমলগুলো চেক করি শুধু তাই না যখন তোমাদের কোন ভালো কাজ দেখি ফাহামিতুল্লাহ আল্লাহর প্রশংসা করি আইন রাআইতু গায়রাহু যদি তোমাদের গুনাহ দেখি উম্মত তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি নবী মদিনা মুনাওয়ারায় কান্নাকাটি করে গুনাহ করি আমরা আর ক্ষমা চাই কে নবী মুস্তাফা ওই মুস্তাফার ঈদে মিলাদুন নবী করার দরকার আছে না নাই আছে নবী এসেছে আমরা খুশি হয়েছি আসমান খুশি জমিন খুশি লৌহ খুশি কলম খুশি আচ্ছা তারা খুশি আমরাও খুশি কিনা আরো জোরে বলেন খুশি কিনা আজকে নবীর আনন্দ যারা করতে আসেন নবী এসে যে তশরিফ এনেছে যারা খুশি উদযাপন করতে আসেন হাদিস শরীফের আলোকে কোরআনের আলোকে আল্লাহ বলেন আল্লাহর হাবিবের মিলাদ যারা করেছে আমি আল্লাহ তাদেরকে বান্দা হিসাবে কবুল করে নিলাম এতটুকুই যথেষ্ট আল্লাহ যদি কোনো মানুষকে বান্দা বলে বলেছিলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাউফুর রহিম এই দুটো শব্দ আল্লাহর জন্য খাস কিন্তু আল্লাহ বলেছেন এই শব্দগুলো আমার হাবিবের জন্য আমি দান করে দিলাম সুবহানাল্লাহ রাউফ শব্দ রহিম অর্থাৎ যিনি অতি দয়ালু কার জন্য মুমিনদের জন্য কার জন্য মুমিনের জন্য ঈমানদারের জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে রাউফুর রহিম বলেছেন রাউফুর রহিম বলেছেন এই শব্দগুলো আল্লাহর জন্য ব্যবহার হয় কার জন্য আসেন এবার আমি বলি নবীজির আগমন হয়েছে আল্লাহ বলেছেন আতাকাল্লুবাকা ফিস সাজিদিন হাবিব আপনাকে আমি প্রথম তো বানিয়েছি বানিয়েছে কখন প্রথম বানিয়েছে কখন বানিয়েছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে রূহুল বায়ান হুজুর আসলামি বলবো আপনারা ধৈর্য সহকারে বসুন আমরা হুজুরকে স্বাগত জানিয়ে নিয়ে নিব একটু মহব্বতে বলুন সালাতুন আলাইকুম হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে রূহুল বায়ানের মধ্যে লিখেছেন যে রহমাতুলিল আলামিন জিব্রাইল আমিনকে একদিন জিজ্ঞেস করলেন কাম উমরুকা বিনা সিনিন জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলেন আমি তো লক্ষ লক্ষ নবীর কাছে বহি নিয়ে আসি বয়স গণনা তো আমার মনে নেই লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান তবে আমি এতটুকু জানি আল্লাহ যখন আমাকে বানিয়েছে তখন এই আসমান জমিন লৌহ ওই আসমান জমিন চাঁদ ছেতারাগুলো কিছুই ছিল না চতুর্থ আসমানে সেখানে একটি তারা উদিত হতো সুবহানাল্লাহ বলেন চতুর্থ আকাশে কি হতো ফিল হিজাবির রাবি নাজমান
يطلو في كل سبعين الف سنة مرة رأيته اثنين وسبعين الف مرة এই চাঁদ একবার উদিত হলে 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকবে আল্লাহ লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহির তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান লিখেছেন একবার উদিত হলে কয় হাজার বছর 70,000 বছর আবার ডুবে গেলে এই অবস্থায় থাকতো 70,000 বছর এইভাবে আমি 72,000 বার দেখেছি আল্লাহ নবী বলেন জিবরাইল انا ذلك الكوكب جاي 70,000 বছর উদিত অবস্থায় যে তারাকা থাকতো এবং ডুবলে 70,000 বছর ওই নক্ষত্র ছিলাম আমি রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল রাসূল আগে রাসূল আল্লাহ একরামে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম বলেছেন আমি রাসূলকে পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে আমার হাবিবকে পাঠিয়েছি অপর আয়াত বলেছেন ওয়াল্লাজি বাসা ফিল উম্মিয়িন তোমরা যারা মূর্খ লেখাপড়া জানো না কিছুই জানো না উম্মি তোমাদের কাছে আমি পাঠিয়েছি রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা অপবিত্র ছিলে পবিত্র করার জন্য ওয়াইআল্লামুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব শিক্ষা দেওয়ার জন্য বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে পবিত্র করার জন্য সুবহানাল্লাহ এই কারণে নবী বলেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছে শিক্ষক হিসাবে সুবহানাল্লাহ নবীদের শিক্ষক একজন কে আল্লাহ জোরে বলুন আল্লাহ পৃথিবীর কোন মানুষ থেকে নবী কিছু শিখে না যদি শিখত তাহলে ওস্তাদকে সম্মান করতে হতো একমাত্র আল্লাহ হচ্ছেন শিক্ষক আর ছাত্র হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর রহমানু আল্লামাল আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে কোরআন শিখিয়েছি সুবহানাল্লাহ কোরআন শিখিয়েছে কে আল্লাহ আর কোরআনের মধ্যে কি আছে আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছুর বয়ান কোরআনের মধ্যে আছে কেহ একানা বুঝেছে কেউ চারানা বুঝেছে কেউ কুটি ভাগের এক ভাগ বুঝেছে কেউ পড়তে পারে আল্লাহ বলেছেন পরিপূর্ণ শিক্ষা দিয়েছে আমার রাসূল সুবহানাল্লাহ পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন কাকে আল্লাহর হাবিবকে আল্লাহ শিক্ষা দিয়েছেন বাবারা আমার আসেন আমার যে কথাটা বলতেছিলাম নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন এবং যত গোত্র ছিলেন প্রত্যেকটি গোত্র ছিলেন উত্তম গোত্র আল্লাহ নবী নিজেই বলেছেন বুইস্তু মিন খাইরি কুরুনি বানি আদম করনান ফকরনা যত করণ ছিল গোত্র ছিল প্রত্যেকটি যত রকমের মা এবং বাবার মাধ্যমে আমি ট্রান্সফার হতে হতে যত মায়ের রেহমে ট্রান্সফার হয়েছি যত বাবার এই সেলফ পৃষ্ঠদেশে আমি ছিলাম সকলই ছিল ওই আমলের সবচাইতে উত্তম এবং হাসবান উত্তম বংশের অধিকারী এবং চরিত্র সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী এবং তারা সকলেই ছিল ইমানদার আল্লাহ একজন নবী রাসূল চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদুর এবার আসেন যেই পেট মোবারকের মধ্যে সর্বশেষ মা আমিনা খাতুনের যেখান থেকে পেয়ারাম মক্কার জমিনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় তশরিফ এনেছেন ওই পেট মোবারকের দাম কত বেশি শুনতে চান কি চান নবীজি এখন আছেন মদিনাতুল মুনাওয়ারায় কোথায় আছেন মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ শাহিত আছেন পৃথিবীর যত আলেম আছেন সকলে একত্রিত হয়ে এই কথা বলেছেন মা জাম্মা আদাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ফা ইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশে ওয়াল কুরসি নবীজি যেই মদিনাতুল মুনাওয়ারার জমিনে শায়িত নবীজির শরীর মোবারকের সাথে যেই মাটি লেগে আছে ওই মাটি খানে কাবা চাইতে আরো উত্তম নয় নয় ওই মাটি আরশ আজমের চাইতো আর উত্তম তাহলে যদি মদিনার মাটি উত্তম হয় নবী যেই রেহমে ছিলেন ওই রেহম মোবারক পেট মোবারক আল্লাহর দরবারে আরশের চাইতো আর বেশি উত্তম এই জাহিল মুনাফিক যারা এরা নবীর শানে বেয়াদবি করতে গিয়ে
নবীজির মা বাবা শানও বেয়াদবি করেছে অতএব বাবারা না ঈমানকে মজবুত করতে হবে।